বিটিআর চুক্তিটোলে নতুন দিল্লীত ত্রিপাক্ষিক বৈঠক সম্পন্ন হয়েছে। উভয় সরকারের লগতে চুক্তি স্বাক্ষরের আলোচনা। 27 জানুয়ারীত সম্পূর্ণ হব বিটিআর চুক্তির তিনটা বছর আর 2024-এর পূর্বে দফায় দফায় বিটিআর চুক্তি রূপায়ণের লক্ষ্য। ত্রিপাক্ষিক বৈঠকত বিটিআর নতুন গাঁও অন্তর্ভুক্তিক আলোচনা করা হয়। এনডিএফবির পুনৰ সংস্থাপন আর গোচর প্রত্যাহারক লো আলোচনা করা হয়। আর কেন্দ্রীয় গৃহ দপ্তরের যুটিয়া সচিব পীয়ূষ গোয়েলেরও অংশগ্রহণ করে এই বৈঠক, যত উপস্থিত থাকে রাজ্য সরকারের মুখ্য সচিব পবন বরঠাকুর, গৃহ সচিব নীরজ বর্মা, এডিজিপি হীরেন নাথ, বিটিসি চিফ প্রমোদ বড়ো, এপসোর সভাপতি দীপায়ন বড়ো অংশগ্রহণ করেন এই বৈঠক। সম্প্রসারণ শোণিতপুর, বিশ্বনাথ আর লক্ষিমপুর কিছু সংখ্যক সেই সীমা সম্প্রসারণ অতি সোনকালে হব লাগে। বড়ো চুক্তি লিখা আছে বড়ো সকল কার্বি আংলঙর হিল, আর কার্বি চুক্তি লিখা আছে আমরি কার্বি প্লেনসর ট্রাইব, তো এই হয়ে যাব লাগে। 5 নম্বর আমি এই কথাটো স্পষ্টভাবে কৈছো যে যিখিনি এনডিবি রিলেটেড যিখিনি কেস আছে এটি অতি সোনকালে উইথড্র হব লাগে। তেওঁলোকৰ আধরুয়া হয়ে থাকা যিখিনি হার্ড কোর কেদার তেওঁলোকে রিহেবিলিটেশন সংস্থাপন পাব লাগে। আর লগতে এনডিবি যিখিনি প্রাক্তন নেতা সদস্য সকল 7 জন লাইভ ইমপ্রিজনমেন্ট পাইছে, রঞ্জন ডিমারী আর আন আন সদস্য সকল, এনডিবি এস গ্রুপের 4 জনে লাইভ ইমপ্রিজনমেন্ট পাইছে, 2 জনে ডেথ পেনাল্টি পাইছে, আর লগতে 61 কেডারর এতিয়ালৈকে আন্ডার ট্রায়ালত আছে, ট্রায়াল হওয়া নাই। তো এই ভারত সরকার অসম সরকার কমিটমেন্ট অতি সোনকালে এই পালন করব লাগে, আমার এইটাই দাবি। আর আজি আলোচনাটো ফলপ্রসূ হয়েছে। অহা 2023 চনের মার্চ মাহত 31 তারিখের পূর্বে ইয়াত মূল মূল যা দফা আছে এই 90% ইমপ্লিমেন্টেশন হয়ে যাব লাগে। এই ক্ষেত্রে আমি দাবি আপনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দল।